ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগস। আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, যেহেতু অনেকদিন যাবত আমি ভিডিও দিতে পাচ্ছি না, সেই কারণে আমি চলে এসেছি আপনাদের কিছু বলবার জন্য। কথা, কদিন ধরেই আমার ভীষণ জ্বর। প্রথমে হলো ছেলের জ্বরটা একটু কমতে না কমতে আমাকে ধরেছে। এখনও আমার গলার আওয়াজ আপনারা হয়তো শুনে বুঝতে পাচ্ছেন কি না জানি না, আমার এখনও সর্দি আর গা হাত পা ব্যথা রয়েছে। আর মানে কি বলবো, করোনা ভাইরাসের মতনই জিনিসটা এসেছে। যাদের হয়নি তারা তো বুঝতে পারবেন না, কিন্তু যাদের হয়েছে তারাই বুঝতে পারবে যে কতটা ভয়ানক জ্বরটা। তাই এটা ভেবেছিলাম যে অনেকটা দূরই মনে হয় এগিয়ে যাবে, কিন্তু না, প্রভুর কৃপায় আমরা ডাক্তার দেখিয়ে একটু ভালোর দিকে আছি। কিন্তু ভীষণ শরীর খারাপ বন্ধুরা, জানেন না, তাই আপনাদেরকে জানানোর জন্য আমি এইটুকু ভিডিও আপনাদের কাছে সেন্ড করলাম। আপনারা, আমি আরও কিছুদিন, আমার একটু সময় লাগবে সারতে, তারপরে আমি ভিডিও আবার নতুন করে দেব। কিছুদিন বলতে কি, হয়তো দু একদিনের মধ্যেও দিতে পারি, হয়তো কালকেও দিতে পারি, এরকমই ব্যাপার আর কি। শরীরের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু খেতে পাচ্ছি না, মুখে কোনো রুচি নেই, কোনো স্বাদ নেই, গন্ধ নেই, এমনকি কোনো কিছু গন্ধও নিতে পাচ্ছি না, এরকম অবস্থা হয়েছে। আর আমার তো ইমিউনিটি পাওয়ার এমনিতেই কম, আর রক্তের শূন্যতা আছেই, অ্যানিমিয়া আছে, ওই কারণে এরকম ফোলা আমার চেহারা, থাইরয়েড তো আছেই, এই সমস্ত কারণের জন্য আমার ভীষণ সমস্যা হচ্ছে। কিন্তু ওইভাবেই ফেস করে রয়েছি, আর সংসারের কাজ তো রয়েছেই, তাও কম বেশি করে ম্যাক্সিমাম কাজই পড়ে থাকে, পুরোটা কমপ্লিট করে উঠতে পারছি না এক এক দিনে। আর হাজব্যান্ডের ছিল না, আজকে দুদিন যাবত আবার হাজব্যান্ডকেও ধরেছে আর কি, একটু গা হাত পা ব্যথা, জ্বর ভাব, এরকম অবস্থা। তা যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম আপনাদের জানানোর জন্য যে আমি সে পুরোপুরি এখনও সুস্থ হইনি। আমি পুরোপুরি সুস্থ হলে আমি আবার আপনাদের আগের মতন ভিডিও দেব আশা করছি। তাহলে আজকের মতন এখানেই রাখছি, পরে আবার দেখা হবে, বাই বাই।